আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইদেরকে, আজকে আমি দেখাবো কিভাবে রেমিটেন্স রেটটি চেক করবেন। দেখা গেছে আমরা যখনই দেশে টাকা সেন্ড করতে যাই তখন এই সমস্যাটাই হয় যে আমরা জানি না কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে, এবং বর্তমান যুগে বাটপার্সিটারি যত অ্যাপস আছে প্লে স্টোরে অনেক এমন অ্যাপস পাওয়া যায় ব্যাংক রেট চেক করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো কোনো কাজের না। তারা শুধু তাদের ব্যবসার জন্য একটি অ্যাপস ক্রিয়েট করে রাখছে আর এগুলো আপডেটও দেয় না, কোনো কিছুই করে না। আমি এমন 8-10টি অ্যাপস ব্যবহার করে দেখছি, কোনো অ্যাপসগুলি কাজ করে না। সো আজকের যে ওয়েবসাইটটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি, এখানে ধরুন 4-5টি অথবা 6টি ব্যাংকের আপডেট প্রতিদিন দিয়ে থাকে কত টাকা রেট পাবো আমরা, কোন দিন বাংলাদেশে ট্রান্সফারের জন্য অথবা রেমিটেন্স করলে আমরা কত টাকা রেট পাবো, এবং ব্যাংক রেট কত টাকা প্লাস তারা কত টাকা চার্জ নিচ্ছে, এগুলো সব এখানে আপডেট প্রতিদিনেরটা প্রতিদিন থাকে। সো এই যে ওয়েবসাইটটি নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো, এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এভাবে অটোমেটিক প্রতিদিন পেয়ে যাবেন। আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে দেখতে পাচ্ছেন এখানে আজকে অক্টোবর 26 স্যাটারডে, মানে আমার আজকে 26 অক্টোবর। সো আমি যখন পেজটার নিচে চলে যাব তখন এখানে দেখতে পাবো যে 26 অক্টোবর 19। সো একই দিনের আমরা রেটটি প্রতিদিন পেয়ে যাব। যারা এটাকে চেক করবেন তারা কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এই লিঙ্কটিকে যখন ক্লিক করবেন পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হলে এভাবে নিচে টেনে এটাকে রিফ্রেশ করে নেবেন। যখন রিফ্রেশ করবেন তখন ডেইলির যে প্রতি ঘন্টার অথবা প্রতিদিনের যে আপডেটটি আছে এটি চলে আসবে। সো আসুন দেখা যাক এখানে ওয়েবসাইটটিতে কী দেওয়া আছে। আল জামিল এক্সচেঞ্জ, ওরা কত টাকা রেট দিচ্ছে আজকে, 22.48 টাকা। ইনজাস ব্যাংক কত দিচ্ছে, 22.40 টাকা। আল রাজি ব্যাংক কত দিচ্ছে, 22.33 টাকা। সৌদি আমেরিকান ব্যাংক কত দিচ্ছে, 22.43 টাকা। এক্সপ্রেস মানি কত দিচ্ছে, 22.47 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়ন কত দিচ্ছে, 22.47 টাকা। ওয়ার্ল্ড রেমিটেন্স কত দিচ্ছে, এটা একেবারে ফালতু, এটা দরকারই নেই আমার। আর এখানে দেখুন আমাদের মানে টাকাটা কিভাবে তারা দেবে, ডলার বাই ডলার পাবে, এরা ডলার দেবে বাংলাদেশে ব্যাংকে যাবে, এই ডিটেলসটাও দেওয়া আছে। প্লাস আমাদের কত টাকা কস্ট নেবে, দেখুন 339 টাকা, 348 টাকা, 374 টাকা, মানে ওরা যে ফিটা এই ফির কস্টটা আর কি। ধরুন এখানেও লেখা আছে 19 রিয়াল, 16 রিয়াল, 15 রিয়াল, 20 রিয়াল, 25 রিয়াল, 25 রিয়াল, এরা যে মানে ফিটা নেবে, কত টাকা ফি নেবে সেই ফিটি এখানে দেওয়া আছে। সো আমরা এইভাবে অনলাইন থেকে জেনে নিতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের ব্যাংক রেটটি বর্তমানে কত, এবং আমরা ব্যাংকে কোন ব্যাংকে গেলে জিতে আসবো। ধরুন আপনি এখন চলে গেছেন এখানেই, ধরুন আলরাজিতে চলে গেছেন, এখন আলরাজিতে গেলে গিয়ে দেখলেন 22.33 টাকা, কিন্তু ইনজাজে পাচ্ছেন আপনি 22.40 টাকা, সেক্ষেত্রে আপনার লাভ। অথবা ওয়েস্টার্ন ইউনিয়নে গিয়ে 22.47 টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কত টাকা লাভ হচ্ছে আপনি চিন্তা করতে পারছেন। সো আজকে অনেক অনেক অ্যাপস ঘাটাঘাটি করে, ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমি শুধু এই ওয়েবসাইটটি মানে আপনাদের বলবো যে ইউজ করার জন্য, এছাড়া অন্য কোনো ওয়েবসাইটে দেখতে পাবেন না এক্স্যাক্ট যে রেটটি, সেটি কখনোই দেখতে পাবেন না। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখুন। এখানে পাবেন অনেক অনেক আপনাদের প্রয়োজনীয় ভিডিও, যেগুলো আপনারা ভাবছেন অথবা সমস্যায় পড়তেছেন সেই সমস্যার সমাধানের জন্য। আর যদি আমার ভিডিও বুঝতে অথবা কোথাও কোনো ভিডিওর আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যাগুলো সলভ করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।